আচ্ছা, এখন তাহলে আমরা ডায়াবেটিস এর মেকানিজম সব পড়ে ফেলছি, এখন আমরা জাস্ট অ্যাডভার্স ইফেক্টস, ইন্ডিকেশন কি, হ্যাঁ এগুলো একটু পড়বো। তো ফার্স্টে চিন্তা করি যে ফ্রুসামাইড নিয়ে আমরা চিন্তা করি। হ্যাঁ, ফ্রুসামাইড এর হচ্ছে আমরা যদি ইন্ডিকেশন চিন্তা করি, ফ্রুসামাইডটা কাকে ইনহিবিট করতো এটা মাথায় রাখি। ফ্রুসামাইড হচ্ছে সোডিয়াম পটাশিয়াম টু ক্লোরাইড যে ট্রান্সপোর্টার ছিল, এটাকে বলা হতো সবচেয়ে বেশি শক্তিশালী, মানে হচ্ছে কনসেন্ট্রেটিং হচ্ছে এটাকে মেকানিজম বলতাম আমরা। এখন এই জিনিসটা যখন আমরা অফ করে ফেলতে পারতেছি, সবচেয়ে বেশি তাহলে কি সোডিয়াম হচ্ছে রিঅ্যাবজর্পশন কি মানে ইনহিবিট হচ্ছে, সো হচ্ছে আমরা আলটিমেটলি হচ্ছে ইউরিন ফরমেশনটা বেশি বেশি হবে, ডায়াবেটিস বেশি হইলো, ঠিক আছে। তো এভাবে সে কিন্তু অ্যাকচুয়ালি রেনাল ব্লাড ফ্লোটাও কিন্তু সে ইনক্রিজ করে। এছাড়া লুপ ডায়াবেটিক্স এর মানে ফ্রুসামাইড এর আরেকটা ইয়াও বলে, তাদেরকে বলা হচ্ছে যে রেনাল প্রোস্টাগ্ল্যান্ডিন, যেটা এইটাকে তারা নাকি বলে বাড়ায় দেয়, ঠিক আছে। এই প্রোস্টাগ্ল্যান্ডিন এর আবার একটা কাজ হয়েছে যে মানে সল্টের রিঅ্যাবজর্পশন কে ইনহিবিট করা, এটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন এর একটা কাজ। মেইন তো হচ্ছে ওই হচ্ছে সোডিয়াম পটাশিয়াম টু ক্লোরাইড ট্রান্সপোর্টারটাকে ইনহিবিট করতেছে, বাট এছাড়া এভাবে তারা ব্লাড ফ্লো বাড়ায়, রেনাল ব্লাড ফ্লো বাড়ায়, তারপরে প্রোস্টাগ্ল্যান্ডিন এর সিনথেসিস বাড়ায়ও সে কাজ করে কখনো। আচ্ছা তাহলে হ্যাঁ, এখন হচ্ছে আমরা ইন্ডিকেশন যদি চিন্তা করি, ইন্ডিকেশনে হচ্ছে কমনলি হচ্ছে আমরা মনে রাখবো যে ইডিমা, ঠিক আছে। তো এটা হতে পারে যে পালমোনারি ইডিমা অথবা যে অন্য ইডিমেটাস যে কন্ডিশন গুলো, তো হচ্ছে জেনারেলি কখন হয় যে লেফট ভেন্ট্রিকুলার হার্ট ফেলুর যদি হয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এগুলো থেকে ইডিমা হতে পারে, ঠিক আছে। এখন তারপরে আসি যে অ্যাকিউট রেনাল ফেলুরে হতে পারে, ঠিক আছে। অ্যাকিউট রেনাল ফেলুরে, যে রেনাল ফেলুরে যেটা হবে রেনাল ফেইলুর, আচ্ছা। তো রেনাল ফেইলুরে হচ্ছে, রেনাল ফেইলুরের কাহিনী কি হয় যে যেহেতু হচ্ছে ইউরিন অফ মানে ইউরিন ফ্লোটা হচ্ছে এখানে জিএফআর টিএফআর সব রেনাল ফেইলুর হলে কমে যাচ্ছে, তো আমরা এখানে করতেছি কি যে ইউরিনের ব্লাড ফ্লোটাকে বাড়ায়, মানে রেনালের ব্লাড ফ্লো বাড়ায় দিচ্ছি, ফলে হচ্ছে মানে পটাশিয়াম এক্সক্রিশন এক্সক্রিশন, হ্যাঁ সব হচ্ছে কি আস্তে ধীরে বেড়ে টেড়ে অ্যাকিউট রেনাল ফেইলুর আমাদের মানে একটা প্রিভেনশনে হেল্প করতেছে, হ্যাঁ মানে বা হয়ে গেল সেখান থেকে আর কি ভালো অবস্থা আনার জন্য। তারপরে হচ্ছে ধরো যে কারো হচ্ছে হাইপার ক্যালিমিয়া হলো, ঠিক আছে, হাইপার ক্যালিমিয়া আমরা কি জানি পটাশিয়াম কি করে সে এক্সক্রিট করে, তাহলে বডিতে তখন হাইপো ক্যালিমিয়া হয়, তাহলে হাইপার ক্যালিমিক পেশেন্টদের ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। তারপরে আমরা যদি অ্যানায়ন যদি ওভারডোজ হয়, ঠিক আছে, ওভারডোজ বা কিছু হচ্ছে ড্রাগ পয়জনিং ও আছে, যেমন হচ্ছে বারবিচুরেট হচ্ছে পয়জনিং, এসব ক্ষেত্রেও আমরা হচ্ছে কিন্তু ইউজ করতে পারি, ঠিক আছে। আর হাইপার টেনশনের ক্ষেত্রে যদি ইউজ করি, হাইপার টেনশনটা আমরা কি কি মাথায় রাখবো, রিফ্র্যাক্টরি কেস অথবা হাইপারটেনসিভ ইমার্জেন্সি বলবো আমরা, ঠিক আছে, রিফ্র্যাক্টরি কেস অথবা আমরা ইমার্জেন্সিতে আমরা ইউজ করবো, ওকে। আচ্ছা তাহলে এটা হচ্ছে আরেকটা আছে যে হাইপার ক্যালসিমিয়াতে ইউজ করা যায়, এখানে কি ক্যালসিয়ামের পরিমাণ হচ্ছে বাড়ে নাকি কমে, হ্যাঁ ওই যে লুমেনে হচ্ছে পটেনশিয়াল হচ্ছে কি হয়েছিল কমে গেছিল, যখন হচ্ছে কমে যায় তখন কি হয় আর হচ্ছে রিঅ্যাবজর্পশন হতে পারে না, ঠিক আছে, তো সেটা আবার হচ্ছে কি অলরেডি ডিসটেলি চলে গেছিল, তো ক্যালসিয়ামটা কমে গেছিল। তো এখানে অ্যাকিউট হাইপার ক্যালসিয়ামিয়াতে ইউজ করলে কি হবে, সে হাইপো ক্যালসিমিয়া করে সে হচ্ছে এটাকে প্রিভেন্ট করবে। তাহলে এটা হচ্ছে আমাদের ফ্রুসামাইডের ইন্ডিকেশন। এখন ফ্রুসামাইডের যদি আমাদেরকে জিজ্ঞেস করে যে আমরা কেন পালমোনারি ইডিমাতে ফ্রুসামাইডটা ইউজ করতেছি, হ্যাঁ এটার রোলটা বলো, তাহলে আমরা এভাবে বলতে পারি যে ফ্রুসামাইডটা করে কি ব্লাডের ভলিউমটাকে কি কমায় দিচ্ছে, তাই না। ইউরিনের এক্সক্রিশন বাড়ায় দেওয়া মানে কি ব্লাডের ভলিউম কমে যাওয়া, তো ব্লাডের ভলিউম কমে গেলে কি হবে, হাইড্রোস্ট্যাটিক যে প্রেশার আছে, হ্যাঁ বিভি বিভি কমে গেছে, হ্যাঁ তাহলে যে হাইড্রোস্ট্যাটিক যে প্রেশার আছে এটাও কি হবে, হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা হচ্ছে কমে যাবে। তাহলে পালমোনারি ইডিমা হওয়ার কারণই ছিল এই হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা যখন বেশি থাকে, তাহলে এটা কমে গেলে ইডিমাটাও কি কম হবে, ঠিক আছে। আচ্ছা তারপর হচ্ছে এছাড়া মানে যদি আমাদেরকে জিজ্ঞেস করে যে আমরা হার্ট ফেলুরে লেফট ভেন্ট্রিকুলার হার্ট ফেলুরে আমরা কেন ইউজ করবো, হ্যাঁ তাহলে সেক্ষেত্রে হয় কি যে মানে এটা অক্সিজেনেশনটাকে ইমপ্রুভ করে, ঠিক আছে, অক্সিজেনেশন ইমপ্রুভ করে। তারপর হচ্ছে মানে যে পালমোনারি যে কনজেশন বা ইডিমা এগুলাকে সারা ইয়া করতেছে, ঠিক আছে, এগুলাকে তারা রিডিউস করতেছে, সো আলটিমেটলি অক্সিজেনেশনটা বেড়ে যাচ্ছে, তারপরে মায়োকার্ডিয়াল ফাংশন ইমপ্রুভ হচ্ছে, ঠিক আছে। তো মায়োকার্ডিয়াল ফাংশনের ইয়ার জন্য হচ্ছে দেখা যাচ্ছে যে প্রিলোডটা হচ্ছে কমে যাবে, হ্যাঁ প্রিলোড মানে কি ছিল হচ্ছে ভেনাস রিটার্ন এর উপরে ডিপেন্ড করতেছে, হ্যাঁ যে পরিমাণ হার মানে ব্লাড আমরা হচ্ছে ভেন্ট্রিকুলার ডায়াস্টোল এর পরে, হ্যাঁ অ্যাট দ্য এন্ড অফ ভেন্ট্রিকুলার ডায়াস্টোল আমরা হচ্ছে পেয়ে যাই, সেটাকে আমরা বলি হচ্ছে প্রিলোড, তাহলে এটা কমতেছে, তারপরে হচ্ছে আরো বেশি বেশি করে এফিসিয়েন্ট কাজ করতে পারতেছে। তো এইগুলো হচ্ছে আমরা এই কারণে হার্ট ফেইলোর তারপরে পালমোনারি ইডিমাতে ইউজ করতেছি। আচ্ছা এবার আমরা কিছু অ্যাডভার্স ইফেক্ট যদি চিন্তা করি, হ্যাঁ কমন, জাস্ট মেকানিজমটা মাথায় রাখতে হবে যে ফার্স্ট কাজ হচ্ছে কি হাইপোভলিউমিয়া হচ্ছে না, এই যে আমি হচ্ছে ইউরিন যে বেশি বেশি পাস করতেছে তার মানে কি আমাদের বডিতে তো ব্লাড ভলিউম কমে যাচ্ছে। তারপরে হাইপোক্যালিমিয়া হবে, এখানে সবই হচ্ছে আমরা বেশিরভাগই হচ্ছে হাইপো দেখবো, ঠিক আছে, তো হচ্ছে হাইপোক্যালিমিয়া হইতেছে, সে হচ্ছে হাইপোক্যালিমিয়া কেন করতো, ওই যে পটাশিয়ামের মানে এক্সক্রিট করছে সোডিয়ামের এক্সচেঞ্জে, তাইলে হাইপোক্যালিমিয়া, ঠিক আছে,
ওই পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিক ছাড়া বাকি সবই হাইপোক্যালেমিয়া করে, ঠিক আছে। তারপরে হচ্ছে এই যে মানে পটাশিয়ামের সাথে, হ্যাঁ আমরা জানি পটাশিয়ামের সাথে কিন্তু এক্সক্রিট হয়, আবার হচ্ছে হাইড্রোজেনও কিন্তু এক্সক্রিট হয়, ঠিক আছে। তাহলে হাইড্রোজেন যখন হচ্ছে এক্সক্রিট হয়ে যাবে, তখন তোমার বডিতে কি হবে, অ্যালকালোসিস নাকি অ্যাসিডোসিস? কি হবে? অ্যালকালোসিস হবে, হ্যাঁ, অ্যাসিডের পরিমাণ কমে যাচ্ছে, সো মেটাবলিক অ্যালকালোসিস হচ্ছে। তারপরে হচ্ছে আমরা বলি যে হাইপোম্যাগনেসেমিয়া হয়, মানে হাইপো সাথে ক্যালিমিয়া, ম্যাগনেসেমিয়া, ক্যালসিমিয়া, হ্যাঁ এগুলো আমরা সব লাগাই দিই, ঠিক আছে। আরেকটা জিনিস হয় হাইপার ইউরেসেমিয়া হয়, হ্যাঁ অ্যাকচুয়ালি এটা হচ্ছে ওই ইউরিক অ্যাসিডের আবার রিয়াকশনটাকে সে বাড়ায় দেয়, ঠিক আছে। এই ইউরেসেমিয়াটা আমরা একটু মনে রাখবো, হাইপার ইউরেসেমিয়া, আর বাকি সব কি বেশি হচ্ছে, কম কমে গেছিল। তাহলে হাইপার ইউরেসেমিয়া হলে এটার আবার একটা কাহিনী আছে, এটা আবার করে কি যে গাউট তৈরিতে সাহায্য করে, ঠিক আছে। তারপরে হচ্ছে গেলে আর ইথাক্রাইনিক অ্যাসিড ছাড়া যে অন্য যে লুপ ডায়াবেটিস গুলো আছে, এটা কিন্তু সালফোনামাইড, ঠিক আছে। সালফোনামাইড বলে ওদের হচ্ছে যে স্ট্রাকচারটা আছে সেটার জন্য তারা হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন দেয়, ঠিক আছে। আচ্ছা আরেকটা আরো কাজ করে কিছু, যেমন এখানে হাইপার গ্লাইসেমিয়া করে, হাইপার লিপিডেমিয়া, এগুলোও তারা করতে পারে। আচ্ছা আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে তারা হচ্ছে অটোটক্সিসিটি করে, হ্যাঁ। লুপ ডায়াবেটিস কিভাবে অটোটক্সিসিটি করবে, অ্যাকচুয়ালি হয় কি যে আমাদের হচ্ছে মানে ইন্টারনাল ইয়ারের মধ্যে এই সোডিয়াম পটাশিয়াম তারপরে টু ক্লোরাইড যে ট্রান্সপোর্টার, হ্যাঁ এটা কিন্তু ইন্টারনাল ইয়ারের মধ্যেও আছে, ঠিক আছে। আমরা বলি যে স্ট্রায়া ভাস্কুলারিস বলে তোমার হচ্ছে ইন্টারনাল ইয়ারের মধ্যে বা ইনার ইয়ারের মধ্যে এই জিনিসটা ছিল, তো এই ইনার ইয়ারের এটাও যখন ব্লক হইতেছে, এটা কিভাবে ব্লক হবে, যে মানে এটার কাজ কি ছিল, যে আমাদের এন্ডোলিম্ফ যেটা ছিল, এন্ডোলিম্ফের হচ্ছে আয়নিক কম্পোজিশন, তারপরে হচ্ছে ফ্লুইড টুইড, এগুলোকে তারা ব্যালেন্স করে রাখতো। তো যখন তাহলে ওইটা যখন ব্লক হয়ে গেল, তখন কি এই ইনার ইয়ারের আয়নিক কম্পোজিশনও চেঞ্জ হচ্ছে, ফ্লুইড ভলিউম এগুলো সব চেঞ্জ হয়ে যাচ্ছে, তো আলটিমেটলি একটা কিন্তু টক্সিক ইফেক্ট তৈরি হচ্ছে, ঠিক আছে। এই টক্সিক ইফেক্টের জন্য দেখা যায় যে হিয়ারিং লস হয়, ঠিক আছে। এই ব্যাপারটাকে আমরা বলি হচ্ছে অটোটক্সিসিটি, ঠিক আছে। তাহলে ইনার ইয়ারেও যে সোডিয়াম পটাশিয়াম টু ক্লোরাইড কোট্রান্সপোর্ট ছিল, এটাকে ব্লক করে দিচ্ছে, হ্যাঁ ব্লক করার জন্য হচ্ছে আয়নিক কম্পোজিশন ফ্লুইড চেঞ্জ হইতেছে, একটা টক্সিক ইফেক্ট দিচ্ছে, সেটার কারণে হেয়ার লস হচ্ছে। আচ্ছা এখন আমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে হাইপোক্যালেমিয়া যে হইতেছে এটাকে আমি কিভাবে ম্যানেজ করব। হাইপোক্যালেমিয়া ম্যানেজ করার জন্য ফার্স্টে কি করতে হবে, ধরা যাক কারো হাইপোক্যালেমিয়া হয়েছিল, সাথে সাথে কোনো কথা নেই আমরা হচ্ছে ড্রাগটাকে স্টপ করে দিব, ঠিক আছে, স্টপ দ্য ড্রাগ। তারপরে এখন হচ্ছে পটাশিয়াম কেউলা লুজিং ছিল, তো আমি এখন পটাশিয়ামটা বডিতে বাড়ানোর জন্য কিছু পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিক্স দিতে পারি, ঠিক আছে। তারপরে হচ্ছে এখন দেখতে হবে যে সাথে হাইপোভলিউমিয়া যে হয়েছে, ঠিক আছে, এগুলোকে কারেক্ট করতে হবে। তারপরে হচ্ছে মানে সোডিয়াম হচ্ছে ইনটেক, ঠিক আছে, এগুলো যে কমে গেছিল সোডিয়াম তো বডিতে কমে গেছিল, এগুলো সব হচ্ছে আমরা কারেক্ট করার চেষ্টা করব। তারপরে পটাশিয়াম কন্টেইনিং হচ্ছে বিভিন্ন যে ফুডস গুলো আছে, যেমন হচ্ছে ব্যানানা, গুয়াভা, গ্রিন কোকোনাট, ঠিক আছে, এই ফুডস গুলো হচ্ছে আমরা দিব, কন্টেইনিং ফুডস, তাহলে ফুড গুলো নাম মনে রাখবো। তারপরে আসছি আমাদের হচ্ছে আমরা আইভিতে, আইভি রুটে হচ্ছে আমরা দিতে পারি পটাশিয়াম ক্লোরাইড দিতে পারি, ঠিক আছে, আইভিতে দেওয়া যায়, অথবা সিরাপ খাওয়ানো যায়, পটাশিয়াম কন্টেইনিং বিভিন্ন সিরাপ আছে, ঠিক আছে, সেগুলো হচ্ছে খাবার পরে দেওয়া যায়। আর রেগুলার রেগুলার তো আমরা মনিটরিং করবো, হ্যাঁ ভাইটাল সাইন দেখবো, তারপর হচ্ছে ভাইটাল সাইনের মধ্যে কি আছে, যে পালস, ব্লাড প্রেশার, রেসপিরেটরি রেট, ইউরিন আউটপুট, টেম্পারেচার, এগুলো দেখবো। তারপর এখানে আবার আরেকটা ব্যাপার হয় যে ইসিজিতে না আমরা যদি 12 লিটার ইসিজি যদি করি, তাহলে হাইপোক্যালেমিক চেঞ্জ, এই চেঞ্জটা একটু মনে রাখার চেষ্টা করবে, ইসিজি যখন পড়বো তখন বুঝবো ভালো করে, যে টি যে পিকটা ছিল, হ্যাঁ এই পিকটা হচ্ছে কমে যায়, ঠিক আছে। এটা হচ্ছে তাহলে আমাদের ফ্রুসেমাইডের যদি হচ্ছে হাইপোক্যালেমিয়া যদি করে, তাহলে সেক্ষেত্রে আমরা এভাবে আর কি বুঝতে পারি এবং হচ্ছে এভাবে মনিটর করবো তাকে। আচ্ছা এখন কন্ট্রাইন্ডিকেশন কি, কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে তাহলে কি, এটা যেহেতু হাইপোভলিউমিয়া করে, তাহলে সিভিয়ার ডিহাইড্রেটেড একটা পেশেন্ট, তাকে কি দেওয়া যাবে, না তাকে আমরা দিব না। তারপরে হচ্ছে কারো অ্যানুরিয়া যদি হয়, ওই তো বডিতে ডিহাইড্রেশন হচ্ছে, তাহলে দেওয়া যাবে না, প্রেগনেন্সিতে দেওয়া যাবে না, ঠিক আছে, এটা মনে রাখবো। তারপরে হচ্ছে আবার কারো লিভার সিরোসিস হলো, ঠিক আছে, সিরোসিসের পেশেন্টদেরও হচ্ছে আমরা দিব না, তাহলে এইগুলো হচ্ছে কন্ট্রাইন্ডিকেশন। তারপরে হচ্ছে আর কি আছে, হ্যাঁ এখন অ্যাডভান্টেজ এগুলো হচ্ছে আমরা পারবো। আচ্ছা কিভাবে গাউট করে, গাউট কিভাবে করে এটা যদি আমাদের জিজ্ঞেস করে, তাহলে ওই যে হাইপার ইউরেসিমিয়া যে করতেছে, হ্যাঁ এখানে হয় কি ইউরিক অ্যাসিড আর হচ্ছে ফ্রুসামাইড, তারা হচ্ছে একজন আরেকজনের সাথে কি কম্পিটিশন করে, তো এখন সেম অর্গানিক ট্রান্সপোর্টার হচ্ছে তাদের সিক্রেটের জন্য আসে, তো এখন যখন কম্পিটিশন করতেছে তখন হচ্ছে কি জিতে যাবে, কে ডায়াবেটিক্স জিতে যাবে, তাহলে এখন সিক্রেট হবে কার বেশি বেশি করে, ডায়াবেটিক্স হচ্ছে মানে এক্সক্রিট হয়ে যাবে, ঠিক আছে, মানে ফ্রুসামাইড এক্সক্রিট হয়ে যাবে কিন্তু ইউরিক অ্যাসিড না এক্সক্রিটার হতে পারবে না, তাহলে এই যে কম্পিটিশনের ফলে লাস্টে কি হলো, ইউরিক অ্যাসিড এক্সক্রিট না হওয়ার জন্য ইউরিক অ্যাসিড ব্লাডে থেকে গেলো, সেটা আমাদের হাইপার ইউরেসেমিয়া করতেছে। তো হাইপার ইউরেসেমিয়া, হাইপার ইউরেসেমিয়ার জন্যই হচ্ছে গাছ।
গাউট, ঠিক আছে? ওকে, তারপরে হচ্ছে আর যদি আমাদেরকে জিজ্ঞেস করে যে হা মানে এটা একদম মানে কোয়েশ্চনও আসতে পারে যে কিভাবে হাইপোক্যালেমিয়া হয়, এক্সপ্লেইন কর। তো হাইপোক্যালেমিয়ার এক্সপ্লেইনটা আমরা কিভাবে করব, মাথায় রাখবো যে হচ্ছে যখন আর কি তারা সল্ট রিঅ্যাবজর্পশনটাকে তারা ইনহিবিট করতেছে, হ্যাঁ, তো তখন কি হচ্ছে, কালেক্টিং ডাক্টে হচ্ছে কি ডেলিভারি হচ্ছে বেড়ে যাচ্ছে। তো এখন এই কালেক্টিং ডাক্টে যখন ডেলিভারি বেড়ে যায় তখন হচ্ছে কি অ্যালডোস্টেরন কাজ করা শুরু করে। এখন অ্যালডোস্টেরনের কাজ কি, অ্যালডোস্টেরন হচ্ছে তারা সোডিয়ামকে হচ্ছে রিঅ্যাবজর্পশন, সোডিয়ামকে তারা কি করবে, অ্যালোস্টেরন হচ্ছে কি সোডিয়ামকে যখন হচ্ছে কি রিঅ্যাকশন করতে যায় ওটার এক্সচেঞ্জে তারা হচ্ছে কি পটাশিয়ামকে কিন্তু এক্সক্রিট করে ফেলে, ঠিক আছে? সোডিয়াম রিঅ্যাবজর্পশনটাকে ধরে রাখতে গিয়ে পটাশিয়ামটাকে তারা এক্সক্রিট করে ফেলতেছে। তাহলে হচ্ছে কি যে মানে পটাশিয়ামও করে সাথে আবার হচ্ছে মানে হাইড্রোজেনকেও করে, সো পটাশিয়ামের সাথে কিন্তু হাইড্রোজেন এক্সক্রিশন তা একই সাথে হয়, তাহলে সে আমাদের বডিতে হচ্ছে হাইপোক্যালেমিয়া ভাবে করে ফেলতেছে। তো হাইপোক্যালেমিয়া হচ্ছে সাথে আবার হাইপোক্যালেমিক মেটাবলিক অ্যালকালোসিস হচ্ছে। তাহলে এটা মেইনলি হচ্ছে কি কেন হইতেছে, এই অ্যালডোস্টেরনটা আসার জন্য, ঠিক আছে? যখন দেখলো যে সোডিয়ামের রিঅ্যাকশন হতেছে না তো অ্যালডোস্টেরন এসে একটা কম্পেনসেটরি মেকানিজম করতে যায়, বাট উল্টা হচ্ছে কি সে আরো ক্ষতি করে দিয়ে হচ্ছে। এখন আমরা থায়াসাইড ডায়ুরেটিক্স এর ইন্ডিকেশন চিন্তা করি। এটা হচ্ছে আমরা ইউজ করবো হচ্ছে হাইপারটেনশনে ইউজ করবো। হাইপারটেনশন হচ্ছে এটা মাইল্ড টু মডারেট ইউজ করি, হ্যাঁ, লুপ ডায়ুরেটিক্স এর মতো আমরা রিফ্র্যাক্টরি কেসে ইউজ করি না। তারপরে হচ্ছে ইডিমা তো আছেই, হ্যাঁ, ও ইদিও লেখে বা শুধু ইদিও লেখে, আচ্ছা। তারপর আমরা হচ্ছে নেফ্রোলিথিয়াসিস হচ্ছে করতে ইউজ করি। তারপরে হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস কিন্তু দুই রকমের আছে, একটা হচ্ছে সেন্ট্রাল বা নিউরোজেনিক, আরেকটা আছে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস। তো এই নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস আমরা হচ্ছে ইউজ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, তাহলে হচ্ছে এখন আমাদেরকে যদি জিজ্ঞেস করে যে এটার অ্যাডভার্স ইফেক্টস কি কি আছে, অ্যাডভার্স ইফেক্টস মেকানিজমটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, ফার্স্ট কাজই হচ্ছে কি হাইপোক্যালেমিয়া, তারপর কি হাইপোন্যাট্রিমিয়া করতেছে, ওকে, আচ্ছা। তারপরে ক্যালসিয়াম, মানে ক্যালসিয়ামের কি করবে, ক্যালসিয়াম কিন্তু মনে আছে বাড়ায় দিত, ওই যে হচ্ছে ইয়া যে আসতো পিটিএইচ, মানে প্যারাথাইরয়েড হরমোনটা এসে তারা হচ্ছে মানে অ্যাবজর্পশনটাকে হচ্ছে বাড়ায় দিত, তাহলে হাইপার ক্যালসিমিয়া হচ্ছে, আচ্ছা। তারপরে এখন অ্যালকালোসিস নাকি অ্যাসিডোসিস, যে পটাশিয়াম যেহেতু হচ্ছে মানে কি হচ্ছে হাইপোক্যালেমিয়া হচ্ছে, তার মানে পটাশিয়াম বেশি বেশি এক্সক্রিট হয়ে যাবে, পটাশিয়ামের সাথে হাইড্রোজেনও কি সব বডি থেকে বের হয়ে যাবে, তাহলে হাই মানে পটাশিয়াম বের হয়ে যাচ্ছে, হাইড্রোজেনও বের হয়ে যাচ্ছে, সো হাইড্রোজেনের জন্য আমাদের বডিতে অ্যালকালোসিস পাচ্ছি আমরা, মেটাবলিক অ্যালকালোসিস। তারপর হচ্ছে কি ইউরেসিমিয়া, এখানে হচ্ছে কি আমাদের লুপ ডায়ুরেটিক্স আমরা হাইপার ইউরেসিমিয়া পাইছিলাম, এখানেও হাইপার ইউরেসিমিয়া, ঠিক আছে? মানে ইউরিক অ্যাসিডটা হচ্ছে কি ওরা বাড়ায় দিচ্ছে অ্যাবজর্পশন, তো এইটার জন্য কিন্তু গাউটেরও কিন্তু প্রিসিপিটেট করতেছে এটা। তারপর হচ্ছে কি এখন হাইপার গ্লাইসিমিয়া করে, হাইপার লিপিডিমিয়াও করে, আচ্ছা। কিভাবে হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া হয় এটা যদি একটু মেকানিজম যদি আমরা একটু বুঝতে চাই, এটা হচ্ছে কি মানে এই যে হাইপোক্যালেমিয়া যে হচ্ছে, ঠিক আছে, পটাশিয়াম কমে গেল, ঠিক আছে, বডিতে, তাহলে হচ্ছে কি এই পটাশিয়ামটা কমে যাওয়ার জন্য ইনসুলিন সেন্সিটিভিটিও না কমে যায়, ঠিক আছে? ইনসুলিনের সাথে পটাশিয়ামের খুব ভালো একটা সম্পর্ক আছে, এখন পটাশিয়াম কম এখন ইনসুলিনও কমে গেছে, ইনসুলিন সেন্সিটিভিটিও কমে গেছে। তাহলে এখন ইনসুলিন সেন্সিটিভিটি কমলে হচ্ছে মানে হেপাটিক যে কোলেস্টেরল প্রোডাকশন আছে, হ্যাঁ, মানে ইনসুলিনের একটা কাজ ছিল কি তারা কোলেস্টেরল তৈরিতে কিন্তু হেল্প করতো, এখন ইনসুলিন সেন্সিটিভিটি কমে গেছে, তো তো হচ্ছে মানে আজকে সে হচ্ছে তখন মানে কোলেস্টেরল প্রোডাকশনে না সরি প্রোডাকশনটা ইনহিবিট করতে ভূমিকা রাখতো, ঠিক আছে? সে হচ্ছে গ্লুকোজকে হচ্ছে কি করতো বডিতে গ্লুকোজের পরিমাণ কমাতো, সাথে হচ্ছে এই কোলেস্টেরল কোলেস্টেরল এগুলোকে উৎস কমাতে হেল্প করতো, তাহলে এখন হেপাটিক যে কোলেস্টেরল ছিল এগুলো হচ্ছে বেড়ে যাচ্ছে। তাহলে এভাবে হচ্ছে কি হাইপার গ্লাইসেমিয়া তো হচ্ছে, ইনসুলিন সেন্সিটিভিটি কমে যাচ্ছে বলে হাইপার গ্লাইসেমিয়া তো হচ্ছে, সাথে হাইপার লিপিডিমিয়াও হয়ে যাচ্ছে, ঠিক আছে? তারপরে এটার আরো অনেকগুলো কারণ আছে, যেমন হচ্ছে কি যে সোডিয়াম কমে যাচ্ছে, তারপরে হচ্ছে ব্লাড ভলিউম যেটা সব কমে যাচ্ছে, তাহলে কি যে রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজমটা আসবে, তারপরে ব্যারোরিসেপ্টর মেডিয়েটেড যে সিম্প্যাথেটিক হচ্ছে অ্যাক্টিভিটি এগুলাও আসবে। তো এগুলো যখন ওই সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি যখন এসব কাজ টাজ করা শুরু করে তখন হয় কি এলডিএল এর পরিমাণটা বেড়ে যায়, ঠিক আছে? সিম্প্যাথেটিক এর হচ্ছে কাজের মধ্যে কি ছিল তারা এলডিএল এর পরিমাণটাকে বাড়ায় দিত। তারপরে হচ্ছে আবার এখানে কি হচ্ছে যে ইনসুলিন সেন্সিটিভিটি কমে যাওয়ার জন্য কি গ্লুকোজ ইউটিলাইজেশনটা কম হচ্ছে না, তো গ্লুকোজ ইউটিলাইজেশন এখন যত কম হবে তত কি গ্লুকোজটা বডিতে বাড়তে আসে, এই গ্লুকোজটা গিয়ে আবার হচ্ছে কনভার্ট হতে পারে, গ্লুকোজকে কনভার্ট হয়ে যাবে লিপিডে, তাহলে তো এভাবে তারা হাইপার লিপিডিমিয়া করতেছে, ঠিক আছে? তারপরে এছাড়া এখানে হচ্ছে আরেকটা ব্যাপার হয় যে প্যারিস্থেসিয়া হয়, উইকনেস, হ্যাঁ, তারপর হচ্ছে কি ফ্যাটিগেবিলিটি। তখন প্যারিস্থেসিয়া হওয়ার কারণটা হচ্ছে কি এই যে আমাদের ইয়া কমে গেছে, সোডিয়াম যে কমে গেছে, ঠিক আছে? তো হাইপোন্যাট্রিমিয়া হওয়ার জন্য সোডিয়াম কি আমাদের আমরা বলতে পারি নিউরনেও সোডিয়াম কম, তাহলে নিউরনে যদি সোডিয়াম কম থাকে তাহলে আমরা জানি সোডিয়াম করতো কি ডিপোলারাইজেশন করতো, তাহলে এখন ডিপোলারাইজেশনটা কি ব্লক হয়ে যাচ্ছে, হ্যাঁ, ব্লক ডিপোলারাইজেশন,
তাহলে ডিপোলারাইজেশন ব্লক হলে হচ্ছে ইম্পালস কন্ডাকশন যেটা হওয়ার কথা ছিল সেটাও কি ঠিক মতো হতে পারতেছে না। তো আলটিমেটলি নাম্বনেস প্যারেসথেসিয়া এগুলো দেখা যাচ্ছে। এছাড়া অ্যাডভার্স ইফেক্টস আরো আছে কিছু ইম্পর্টেন্স করে ম্যানের ক্ষেত্রে। হ্যাঁ, আর যদি ক্লোরিনের কথা যদি চিন্তা করি, কোনো হাইপোক্লোরিমিয়া হবে, তারপরে কি হাইপোন্যাট্রিমিয়া, হাইপোভলিমিয়ার জন্য কি হচ্ছে ডিহাইড্রেশন হচ্ছে, এগুলো হইতেছে। তাহলে অ্যাডভার্স ইফেক্টস হচ্ছে এটা। এখন কন্ট্রাইন্ডিকেশন কি কি আছে আমরা হচ্ছে এটাকে দিতে পারবো না। হেপাটিক সিরোসিস, হ্যাঁ, লিভার সিরোসিস দিতে পারবো না। ওই লুপ ডায়াবেটিস এর মতো এটাও হেপাটিক সিরোসিস দেওয়া যাবে না। তারপরে হচ্ছে এখানে যদি আমাদেরকে জিজ্ঞেস করে হাইপোক্যালেমিয়া কিভাবে হচ্ছে, হাইপোক্যালেমিয়া হওয়ার কারণও হচ্ছে এটা হচ্ছে ওই আমরা অ্যালডোস্টেরন দিয়ে একভাবে বলতে পারি, ঠিক আছে, যে যখন হচ্ছে কালেক্টিং ডাকতে করতেছে কেউ, যে সোডিয়াম রিঅ্যাবজর্পশনটা হচ্ছে গা যখন হতে পারতেছে না, তখন হচ্ছে রিঅ্যাবজর্পশন বেশি বেশি করানোর জন্য অ্যালডোস্টেরন আসছে। অ্যালডোস্টেরন এসে হচ্ছে মানে সোডিয়াম রিঅ্যাবজর্পশন করতে গিয়ে তারা এক্সচেঞ্জ কর মানে এক্সচেঞ্জে পটাশিয়াম এক্সপ্লিট করে দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে ডায়াবেটিস ইনসিপিডেন্স মানে হচ্ছে যখন এডিএইচ এর পরিমাণ কমে যায়। হ্যাঁ, এডিএইচ এর পরিমাণ একটা হতে পারে যে মানে আমাদের কোথা থেকে এডিএইচ আসতো, আসতো আমাদের পিটুটারি গ্ল্যান্ড থেকে। হ্যাঁ, তাহলে ওখান থেকেই প্রোডাকশনটা কম হচ্ছে, এটাকে আমরা বলি সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিডেন্স, বা আমরা বলি যে নিউরোজেনিক ডায়াবেটিস ইনসিপিডেন্স, এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে যে এডিএইচ ঠিক পরিমাণেই আছে কিন্তু হচ্ছে কি রেসপন্সটা কমে গেছে। হ্যাঁ, এটাকে আমরা বলি হচ্ছে কি নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডেন্স। তো এটাকে নিউরোজেনিক আর এটা হচ্ছে নেফ্রোজেনিক। তো এই যে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাসে হচ্ছে গেছে যে পলিউরিয়া, পলিডিপসিয়া যে হয়, হ্যাঁ, এগুলোকে রিডিউস করতে হেল্প করে হচ্ছে থায়াসাইট। তারা কিভাবে করে, তারা হচ্ছে আলটিমেটলি তারা কি করবে, তারা প্লাজমা ভলিউমটাকে, হ্যাঁ, ভলিউমটাকে কি কমায় দেয়, ঠিক আছে, ভলিউম হচ্ছে কি কমায় দেয়। তারপরে হচ্ছে জিএফআর হচ্ছে কি কমে যাবে এখানে, ঠিক আছে, জিএফআর কমে যাবে। তো ভলিউম যখন কমে, জিএফআর যখন কমে, তখন কি হয়, রেনিন আসে কিন্তু, ঠিক আছে। এই জিএফআর কমার জন্য রেনিন আসলো, রেনিন এসে হচ্ছে ওই অ্যালডোস্টেরনকে ধরে নিয়ে আসবে, অ্যালডোস্টেরন এসে সোডিয়াম ওয়াটার এগুলাকে হচ্ছে গিয়ে কি করবে, রিটেনশন করে রাখবে, রিঅ্যাবজর্পশন হচ্ছে রিটেনশন করে রাখবে, মানে কি রিঅ্যাবজর্পশনটা হচ্ছে বাড়াই দিবে। তাহলে এখন সোডিয়াম আর হচ্ছে ওয়াটার টোটাল রিঅ্যাবজর্পশন যদি বেশি হয়, তাহলে কি কালেক্টিং ডাক্ট, তারপরে যে মানে নেফ্রনের বা রেনাল টিউবুলের যে ডাইলুটিং সেগমেন্টস গুলো ছিল, এখানে কি ফ্লুইড ডেলিভারি কমে যাচ্ছে, ঠিক আছে। আলটিমেটলি হচ্ছে কি ইউরিনটা, ইউরিন হচ্ছে কি মানে আগে কি খুব বেশি পরিমাণে ডাইলুটেড ইউরিন তৈরি হওয়ার কথা ছিল, ঠিক আছে, ভলিউমটা অনেক বেশি হওয়ার কথা ছিল, কিন্তু এখন আমি রিঅ্যাবজর্পশন করে ব্লাডে পাঠিয়ে দিছি, সো এখন আমার ইউরিনের ভলিউমটা কি কমে গেছে। ডাইলুটেড মোটামুটি হতে পারে কিন্তু সেটা হচ্ছে কি কমে যাবে, আরো অনেক বেশি কমে যাবে, ঠিক আছে। তা আরেকটা ব্যাপার করতে পারে তারা, এখানে একটা আপ রেগুলেশনের ব্যাপার হয়, ঠিক আছে। এই থায়াসাইট ডায়াবেটিস ইউজ করলে ওই যে যে অ্যাকোয়াপোরিন যেগুলো আছে, ঠিক আছে, এগুলোর হচ্ছে কি আপরেগুলেশন হয়। তো এগুলোর আপরেগুলেশন করলে হচ্ছে গা তারা হচ্ছে মানে সোডিয়াম ট্রান্সপোর্টার, হ্যাঁ, অ্যাকোয়াপোরিন, তারপরে হচ্ছে সোডিয়াম ট্রান্সপোর্টার, এগুলোরও আপরেগুলেশন হয়ে যায়। তাহলে সোডিয়াম তারপর বেশি বেশি করে হচ্ছে গা ব্লাড রিঅ্যাবজর্পশন হতে পারে আর কি। তাহলে এটা হচ্ছে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডেন্স এভাবে ইউজ করি। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে আমরা থায়াসাইট ডায়াবেটিস কিন্তু ফার্স্টলাইন অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ বলে। হ্যাঁ, তো এটাকে ফার্স্ট লাইন বলার কি উদ্দেশ্য, ফার্স্ট লাইন বলে গাইডলাইনে অনুযায়ী এভাবে বলা হয়েছে যে তাদের এন্ড অর্গান মানে হাইপারটেনশনে কি হয়, এন্ড অর্গান ড্যামেজ হয়। তো এন্ড অর্গান ড্যামেজে ওদের হচ্ছে অনেক ইফেক্টিভ তারা, ঠিক আছে। তারপরে বলা হচ্ছে যে মানে ব্ল্যাক নন ব্ল্যাক, ঠিক আছে, অনেক কিছু হাইপারটেনসিভ ড্রাগ আছে যেগুলো ব্ল্যাক পিপলদের উপর কাজ করে আর কোনোগুলো কাজ করে না। তো এই ব্ল্যাক নন ব্ল্যাক সবার উপরে সমানভাবে কাজ করতেছে, সিমিলার ইফেক্ট দিচ্ছে, ঠিক আছে, এটা একটা ব্যাপার। তারপরে যে এল্ডারলি পেশেন্ট যারা, হ্যাঁ, মানে 60 বছরের উপরে যারা পেশেন্ট মানে হচ্ছে তাদের ক্ষেত্রে এটা ওয়েল টলারেটেড। এখানে আবার বলা হয়েছে যে কোমরবিড কিন্তু থাকতে পারবে না, হ্যাঁ, কোমরবিড হলে আবার একটু কাহিনী আছে। আচ্ছা, তারপরে হচ্ছে তারা আবার করে কি যে এমআই, তারপরে হচ্ছে স্ট্রোক, হ্যাঁ, তারপরে হার্ট ডিজিজ আরো যেগুলো আছে, ঠিক আছে, এইগুলার সব হচ্ছে রিস্টিক্স গুলো কমায় দেয়। তাহলে এই চারটা কারণ, এন্ড অর্গান ড্যামেজ এর হচ্ছে মরি ইফেক্ট, তারপরে সিমিলার ইফেক্ট দিচ্ছে, ব্ল্যাক নন ব্ল্যাক ওয়েল টলারেটেড, 60 বছরের উপরে মানুষদের জন্য এগুলা রিস্ক কমায় দিচ্ছে। আচ্ছা, আমরা হচ্ছে নেফ্রোলিথিয়াসিস মনে আছে আমরা হচ্ছে কেন ইউজ করবো নেফ্রোলিথিয়াসিস, কারণ থায়াসাইট ডায়াবেটিস করতো কি হাইপার ক্যালসিমিয়া করতো। নেফ্রোলিথিয়াসিস মানে কি ছিল, যে নেফ্রনের মধ্যে কি মানে স্টোন জমবে, কিভাবে স্টোন জমবে, ক্যালসিয়াম বেড়ে বেড়ে নেফ্রনের মধ্যে ক্যালসিয়াম বেশি হয়ে গেছে, ঠিক আছে, ভাবে স্টোন তৈরি করছে। কিন্তু থায়াসাইট গুলো কি হাইপার ক্যালসিমিয়া করতো, মানে নেফ্রন থেকে ক্যালসিয়াম মানে ক্যালসিয়ামকে সরায় সে ব্লাডে নিয়ে আসতো, তাহলে তো হাইপার ক্যালসিমিয়া হচ্ছে, ঠিক আছে, এভাবে তারা কাজ করে এটাকে তাহলে হেয়া করতেছে। ওকে, তারপরে হচ্ছে এখন আরেকটা জিনিস আছে, থায়াসাইট লাইক কিছু অ্যানালগ আছে, যেমন হচ্ছে আমরা কয়েকটা নাম বলছি ফার্স্টেই আগের ক্লাসটাতেই, যে ক্লোরথ্যালিডন, তারপর হচ্ছে হাইড্রোক্লোরথ্যালিডন, তারপর ইন্ডাপ্যামাইড। হ্যাঁ, ইন্ডাপ্যামাইড অনেক ইম্পর্টেন্ট, ইন্ডাপ্যামাইডটা হচ্ছে কি এটা আবার অ্যান্টি হাইপারটেনসিভ অ্যাকশন এটার অনেক বেশি, ডাইউরেটিক ইফেক্টের চেয়ে তাদের হচ্ছে অ্যান্টি হাইপারটেনসিভ অ্যাকশন অনেক বেশি। এছাড়া একটা
থেকে অ্যাডভান্টেজ হচ্ছে ওদের কোনো হাইপারগ্লাইসেমিক ইফেক্ট নেই, ঠিক আছে? এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আচ্ছা, আমরা যদি একটা ফ্রুসেমাইড আর থায়াজাইডের মধ্যে যদি একটু পার্থক্য করি, হ্যাঁ, জাস্ট হচ্ছে কমন পার্থক্য চিন্তা করি, হ্যাঁ, সাইট অফ অ্যাকশন চিন্তা করব, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কি ফ্রুসেমাইডটা থিক অ্যাসিডিং লিম্বো ফ্লুবোফিলিতে হয় আর থায়াজাইডটা হয় প্রক্সিমাল মানে ডিসিটিতে হয়, ডিস্টাল মানে ডিস্টাল কনভলুট টিউবুল আর প্রক্সিমাল পার্টে হয়। তারপরে ইফিকেসি চিন্তা করি, ফ্রুসেমাইডটা হচ্ছে হাই ইফিকেসি আর থায়াজাইডটা হচ্ছে মডারেট, ঠিক আছে? তারপর মেকানিজম অফ অ্যাকশন কি হচ্ছে, মেকানিজম অফ অ্যাকশন ফ্রুসেমাইডটা হচ্ছে পটাশিয়াম টু সরি সোডিয়াম পটাশিয়াম টু ক্লোরাইড ট্রান্সপোর্টারকে ব্লক করতেছে, থায়াজাইডটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড কো ট্রান্সপোর্টারকে ব্লক করে। তারপর আমরা যদি অনসেট অফ অ্যাকশন যদি চিন্তা করি, হচ্ছে কোনটা বেশি তাড়াতাড়ি করবে, তাড়াতাড়ি করে হচ্ছে ফ্রুসেমাইডটা, থায়াজাইডটা হচ্ছে একটু স্লো, ঠিক আছে, স্লো অনসেট। তারপরে যদি আমরা ডিউরেশন অফ অ্যাকশন চিন্তা করি, ডিউরেশনও হচ্ছে ফ্রুসেমাইডটা তাড়াতাড়ি অ্যাকশন করবে, তখন অ্যাকশনটাও শর্ট হয় আর ওদিকে ওটা লং হয়। তারপরে প্লাজমা প্রোটিন বাইন্ডিং, ঠিক আছে, প্লাজমা প্রোটিন বাইন্ডিং যদি চিন্তা করি, তাহলে এটা হচ্ছে ফ্রুসেমাইডটা কি এক্সটেন্সিভ প্লাজমা প্রোটিন বাইন্ডিং আছে, ঠিক আছে, তারপরে হচ্ছে আর ওটা দিয়ে থায়াজাইডে এত বেশি হবে না। তারপর হচ্ছে এটা যদি ইফেক্টিভনেস যদি আমরা চিন্তা করি, যদি মানে ইফেক্টিভনেস আমরা একটু চিন্তা করি যে ফ্রুসেমাইড আর হচ্ছে থায়াজাইড, আমরা ফ্রুসেমাইডটা কি আমরা কি হচ্ছে আমরা হাই ইফিকেসি বলছিলাম, তার মানে কি ওটা হচ্ছে যদি জিএফআর যদি 10-এরও নিচে নেমে যায় তাহলেও আমরা ফ্রুসেমাইড ইউজ করতে পারি, আর থায়াজাইডটা হচ্ছে এটা 30-এর নিচে কাজ করবে কিন্তু 10-এ এত নিচে কাজ করতে পারে না, ঠিক আছে? আমরা ইমার্জেন্সিতে এই কারণে ফ্রুসেমাইডগুলোকে ইউজ করতে পারতেছি কিন্তু, হ্যাঁ। আচ্ছা, তারপর অ্যাডভার্স ইফেক্টসের মধ্যে জাস্ট হচ্ছে একটাই পার্থক্য যে ওই যে হাইপোক্যালসিমিয়া করবে ফ্রুসেমাইড আর থায়াজাইড করে হচ্ছে হাইপারক্যালসিমিয়া, যে কারণে আমরা নেফ্রোলিথিয়াসিসে থায়াজাইড ইউজ করতে পারতেছি, ঠিক আছে? আর বাকিগুলো অ্যাডভার্স ইফেক্টসের সাথে কিন্তু যে মানে ইলেকট্রোলাইট চেঞ্জগুলো মিল আছে। তাহলে এখন হচ্ছে পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিক্স এর মধ্যে কি কি আছে ইন্ডিকেশন, এগুলোর ইন্ডিকেশন হচ্ছে যেটা আমরা হাইপারটেনশন আমরা কম্বিনেশনে ইউজ করি আর কি। তারপরে হচ্ছে মেইন যেটা তো ইউজ করি সেটা হচ্ছে হাইপার অ্যালডোস্টেরোইনিজম, কিভাবে ওই যে অ্যালডোস্টেরনকে তারা কি করতেছে রিসেপ্টর গুলাকে ব্লক করতেছে। তাহলে এখন হাইপার অ্যালডোস্টেরোইনিজম যেমন প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরোইনিজম যদি হয় কি হতে পারে ক্রনস সিনড্রোম যেটা, তারপর সেকেন্ডারি হতে পারে সিরোসিস অফ লিভারের জন্য হতে পারে, নেফ্রোটিক সিনড্রোমের জন্য হতে পারে। তাহলে এই যে অ্যালডোস্টেরন যে বেশি 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 হয়ে গেছিল তো সেগুলা কি আমি এখন পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিস বা স্পাইরাল ইলেকট্রন দিয়ে সেগুলোকে আমি কমাই দিতে পারি। তারপরে হচ্ছে আমরা আবার এখানে কম্বিনেশন ধরা যাক একটা পটাশিয়াম লুজিং একটা ডায়াবেটিস, এটার সাথে আমরা যদি পটাশিয়াম স্পেয়ারিং ইউজ করি, হ্যাঁ, তাহলে তো খুব ভালো একটা ইফেক্ট পাবো। তারপরে হচ্ছে আমরা ক্রনিক হার্ট ফেলিওর ইউজ করি কিন্তু, হ্যাঁ, অ্যাকিউটে ইউজ করা যাবে না, হ্যাঁ, ক্রনিকে আমরা ইউজ করতে পারি, ক্রনিকে তারও রিমডেলিং এগুলাকে প্রিভেন্ট করে কিন্তু। আচ্ছা, অ্যাডভার্স ইফেক্ট যদি চিন্তা করি, এটা করবে কি হাইপো নাকি হাইপারক্যালেমিয়া, হাইপারক্যালেমিয়া করবে, ঠিক আছে, হাইপারক্যালেমিয়া করে। তারপরে হচ্ছে মেটাবলিক এখন অ্যাসিডোসিস করবে নাকি অ্যালকালোসিস করবে, এটা একটা চিন্তার বিষয়। আগের গুলো দুইটাই করছিল কি মেটাবলিক অ্যালকালোসিস, কিন্তু এখানে হচ্ছে পটাশিয়াম কি এক্সক্রিপ্ট হচ্ছে না, ভেতরে কি পটাশিয়াম থেকে যাচ্ছে না, তো ভেতরে কি তাহলে হাইড্রোজেনও থেকে যাবে, ঠিক আছে? তাহলে হাইড্রোজেন বাড়ার জন্য মেটাবলিক অ্যাসিডোসিস হবে কিন্তু, ঠিক আছে, মেটাবলিক অ্যাসিডোসিস। তারপরে মেটাবলিক অ্যাসিডোসিস হচ্ছে, তারপরে হচ্ছে এটা গ্যাস্ট্রিক আপসেট করে, মানে এটা এটা করার পেছনে কারণ হচ্ছে কি তাদের নিউক্লিয়াসটা অ্যাকচুয়ালি মানে স্টেরয়েড নিউক্লিয়াসের সাথে মিল আছে, সো এটা পিউজি গ্যাস্ট্রিক আপসেট এগুলো করে। এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, এটা কিছু ইস্ট্রোজেনিক কিছু ইফেক্ট আছে, হ্যাঁ, মানে ইস্ট্রোজেনিক ইফেক্ট হচ্ছে কি হচ্ছে নর্মালি কি আমাদের হচ্ছে সবার বডিতে ইস্ট্রোজেন টেস্টোস্টেরন আছে, তো ছেলেদের বডিতে ইস্ট্রোজেনটা কি এই স্পাইরাল ইলেকট্রনের জন্য ইস্ট্রোজেন গুলো ভাঙতে পারবে না, তাহলে যেটা হবে ওদের গাইনোকোমাসিয়া হবে, ঠিক আছে? এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, গাইনোকোমাসিয়া ই এটা, হ্যাঁ, গাইনোকোমাস্টিয়া। তারপর যে ইম্পর্টেন্স হতে পারে, হ্যাঁ, মেলের ক্ষেত্রে বিপিএইচ হতে পারে, হ্যাঁ, ফিমেল ক্ষেত্রে হার্সুইটিজম ডিসমেনোরিয়া হতে পারে, মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি হতে পারে, এছাড়া ব্রেস্ট কার্সিনোমারিয়াও বাড়ায় দেয় যদি ইস্ট্রোজেন ভাঙতে পারতেছে না। তারপরে হচ্ছে অ্যাকিউট্রেনাল ফেইলুরে হচ্ছে মানে এটা হচ্ছে ওরকম আমরা হচ্ছে অ্যাডভার্স ইফেক্টস হয় না। আরেকটা কাজ করে কি হচ্ছে ট্রায়ামটেরন একটা ইয়া ছিল যেটা মানে সোডিয়াম চ্যানেল ব্লকার, সেটা কিডনি স্টোনে ইয়া রাখতে পারে, হ্যাঁ, এছাড়া কিছু ড্রাউসিনেস, হ্যাঁ, তারপর স্কিন র্যাশটেস এগুলো করে, এগুলো এতটাই মানে বেশি না। আমরা মেনলি হচ্ছে হাইপার ক্যালসিমিয়া সরি হাইপার ক্যালিমিয়া মনে রাখবো, অ্যাসিডোসিস মনে রাখবো, পিওডি গ্যাস্ট্রিকোমাসিয়া, হ্যাঁ, আর হচ্ছে মেস্ট্রো ইরেগুলারিটি এগুলো মনে রাখবো, অ্যাসিটোসোলামাইড বা কার্বনিক অ্যানহাইড্রোজ ইনহিবিটর। এটা প্রথম কাজ হচ্ছে আমরা গ্লুকোমাতে দেখবো, গ্লুকোমাতে কি হয়, গ্লুকোমার হচ্ছে যে ইয়া প্রোডাকশন করে, অ্যাকোয়াস হিউমার প্রোডাকশন করার জন্য বাইকার্বনিক অ্যাসিডটা খুব দরকার, কিন্তু এখানে যেহেতু কার্বনিক অ্যানহাইড্রোজটা ইনহিবিট হচ্ছে, সো বাইকার্বনেট কি বডি থেকে বেশি বেশি লস হয়ে যাচ্ছে, তাহলে অ্যাকোয়াস হিউমার ঠিক মতো প্রোডাকশন হবে না, সো ইন্ট্রাকুলার প্রেশারটাও কি কমে যাবে, তো আলটিমেটলি গ্লুকোমাটা হচ্ছে রিলিফ হয়ে গেল, ওকে?
আচ্ছা, তারপরে হচ্ছে ইউরিনকে তারা কি করবে, ইউরিনকে তারা হচ্ছে অ্যালকালাইন করবে। কিভাবে অ্যালকালাইন করবে, এই যে বাইকার্বনেট হচ্ছে বেশি বেশি করে বের করে দিচ্ছে, তাহলে বাইকার্বনেট ইউরিন মানে ই বাইকার্বনেট এটা হচ্ছে বেসিক, তাহলে ইউরিনের পিএইচ হচ্ছে ওটা বাড়ায় দিবে, তো ইউরিনটাকে কি অ্যালকালি করে ফেলতেছে, অ্যালকালাইনাইজেশন বলে আমরা। তারপর হচ্ছে গিয়ে তারপরে আমাদের বডিতে হচ্ছে গিয়ে এখন আমরা চিন্তা করি কোনো মেটাবলিক, আচ্ছা এটা কি করবে, মেটাবলিক অ্যাসিডোসিস করে নাকি অ্যালকালোসিস করে, যেহেতু বাইকার্বনেট বের হয়ে যাচ্ছে তো আমরা হচ্ছে বেস বের করে দিচ্ছি, তাহলে আমাদের বডিতে থাকবে কি অ্যাসিডোসিস হবে। তো এই অ্যাসিডোসিস প্রপার্টি দিয়ে আমরা অনেক কিছু করতে পারি, যেমন হচ্ছে গিয়ে সিভিয়ার যখন হার্ট ফেলিউর হয় ঠিক আছে, তখন হচ্ছে কি আমরা এগুলো করতে পারি। তারপরে আবার অ্যাকিউট মাউন্টেন সিকনেসে আমরা ইউজ করতে পারি, অ্যাকিউট মাউন্টেন সিকনেসে হয় কি যে ওখানে আবার মেটাবলিক অ্যালকালোসিস হয় ঠিক আছে, তো তখন সেটা তার অ্যাসিডোসিস প্রপার্টি দিয়ে আর কি এভাবে কাজ করে। তারপরে হচ্ছে এই মানে আমরা যদি ইয়াতে হয় কি যে সিরিয়াস কেসে অ্যাকিউট মাউন্টেন সিকনেসে হচ্ছে মানে পালমোনারি বা সেরেব্রাল ইডিমা হয়ে যেতে পারে, যেটা লাইফ থ্রেটেনিং, কারণ কি হচ্ছে এই অ্যাকিউট মাউন্টেন সিকনেসে ওই যে মানে বাইকার্বনেটটা যেরকম গ্লুকোমা আমরা তো আমরা দেখলাম যে অ্যাকোসিমার তৈরি করতে সাহায্য করে, এরকম সিএসএফ ফরমেশনেও কিন্তু ইয়ার ভূমিকা আছে, এই বাইকার্বনেটের ভূমিকা আছে। তো বাইকার্বনেট যেহেতু কমে গেছে তো সিএসএফ ফরমেশনটাও না কমে যাবে, তো তাহলে কি পারমোলারি মানে সেরেব্রাল যে ইডিমা এগুলো একটু কম হবে, ব্রেইনের উপর ইফেক্টটা কম পড়বে ঠিক আছে। আর তো অ্যালকালোসিস আর অ্যাসিডোসিস প্রপার্টির কথা তো বললাম, এছাড়া আদার ইউজের মধ্যে আছে এই যে যেহেতু তারা হচ্ছে ব্রেইনের উপর ইফেক্ট আছে, এটা দিয়ে তারা হচ্ছে আমরা এপিলেপসি ট্রিটমেন্ট হিসেবে ইউজ করতে পারি, এপিলেপসি তো আমরা অ্যাডজুভান্ট হিসেবে ইউজ করি আর কি, বলা হয় যে সিজার যে থ্রেশহোল্ডটা মাঝখানে হ্যাঁ এটাকে তারা ইনক্রিজ করে। তারপরে হচ্ছে আমরা প্যারালাইসিস পিরিয়ডিক প্যারালাইসিস ইউজ করতে পারি, হ্যাঁ তারপরে হচ্ছে এছাড়া সেরিব্রাল ইডিমা তো বললামই, হ্যাঁ হাইড্রোকেফালাস এগুলোতেও ইউজ করা যায়। এটা হচ্ছে ক্লিনিক্যাল ইউজ হচ্ছে অ্যাসিটাজোলামাইডের। অ্যাডভার্স ইফেক্টস এর মধ্যে কি আছে, ওই যে মেটাবলিক কি করতেছে অ্যাসিডোসিস করতেছে, এটাকে অ্যাডভার্স ইফেক্টস হয়ে যেতে পারে। তারপরে হচ্ছে পটাশিয়াম কে কি করতেছে, ওই যে হাইপোক্যালেমিয়া করে, পটাশিয়াম কমায় দেয়, এটা অ্যাডভার্স ইফেক্টস। তারপরে হচ্ছে ক্যালসিয়াম কি করতেছে, হাইপার ক্যালসিমিয়া নাকি হাইপোক্যালসিমিয়া, দ্বারা হচ্ছে কি রেনাল স্টোন তৈরি করবে। রেনাল স্টোন তৈরি করবে কেন, স্টোন তৈরি করার পেছনে সবসময় মনে রাখবো আমরা ক্যালসিয়ামের ভূমিকা আছে। তাহলে হচ্ছে কিডনিতে রেনাল স্টোন মানে কি নেফ্রনের মধ্যে বা রেনাল টিউবুলের মধ্যে হচ্ছে ক্যালসিয়াম বেড়ে গেছে, তাহলে ব্লাডের মধ্যে কি হবে, হাইপো ব্লাডের মধ্যে কম থাকবে, হ্যাঁ ব্লাডের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণটা কম থাকবে। তারপর আদার টক্সিসিটির মধ্যে হচ্ছে প্যারেস্থিয়া, তারা হচ্ছে অনেক সময় ড্রাউসিনেস করতে পারে, বেশি ডোজে দিলে আবার হচ্ছে মানে নার্ভাস সিস্টেমের টক্সিসিটিও হতে পারে ঠিক আছে, হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনও করে। আচ্ছা হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন কারা কারা করে, যাদের সাথে হচ্ছে সালফোনামাই মানে ওই যে উইটার স্ট্রাকচারের হচ্ছে মিল আছে, তো কাদের কাদের মিল আছে আমরা একটা পড়ে আসছি, হচ্ছে ফ্রুসামাইড পড়ছি, থায়াজাইড আর হচ্ছে কি অ্যাসিটাজোলামাইড ঠিক আছে, এই তিনটা হচ্ছে তাহলে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন করে, কন্ট্রাইন্ডিকেশন ওই লিভার সিরোসিস। আচ্ছা এখন হচ্ছে আমরা অসমোটিক ডায়াটিস বা ম্যানিটল এগুলো আমরা কখন কাজে লাগাচ্ছি, এগুলো হচ্ছে ধরা যাক যে মানে ইউরিনের ভলিউমটাকে ইনক্রিজ করতে চাচ্ছি, কখন ধরা যাক শকের পেশেন্ট বা হচ্ছে কোনো কারণে ট্রমা হলো বা ড্রাগ টক্সিসিটি হলো, তো এইসব ক্ষেত্রে হচ্ছে ইউরিন ভলিউমটাকে আমরা ইনক্রিজ করতে চাই, হ্যাঁ তো সুন্দর করে আমরা এটা ইউজ করতে পারি। তারপরে হচ্ছে বলা হয় যে মানে এছাড়া হচ্ছে ম্যাসিভ হিমোলাইসিস র্যাবডোমায়োলাইসিস এর যদি পেশেন্ট হয় সেক্ষেত্রে আমরা এগুলো আমরা কিন্তু এটা ইউজ করতে পারি। তারপরে হচ্ছে সেরেব্রাল ইডিমা যদি হয় হ্যাঁ সেক্ষেত্রে আমরা হচ্ছে ইন্ট্রাক্রানিয়াল প্রেশারটাকে কমানোর জন্য আবার ইন্ট্রাঅকুলার প্রেশার কমানোর জন্য আমরা এটা ইউজ করতে পারি, গ্লুকোমা আমরা দিতে পারি। কিভাবে গ্লুকোমাতে ইউজ করে, বলা হয় যে তারা করে কি যে অ্যান্টেরিয়র চেম্বার যেটা আছে অ্যান্টেরিয়র চেম্বার থেকে ফ্লুইড উইথড্রু করে ব্লাডে নিয়ে আসবে ঠিক আছে, অ্যান্টেরিয়র চেম্বার এ হচ্ছে ফ্লুইড যখন বেশি থাকে তখন ইন্ট্রাঅকুলার প্রেশার টেশার বেশি হয়ে যায়, তাহলে এখান থেকে যখন উইথড্র করে আমরা ব্লাডে নিয়ে আসবো ইন্ট্রাঅকুলার প্রেশারটা কমে যায়, এভাবে কাজ করে ঠিক আছে। আচ্ছা তারপরে হচ্ছে এখন আমাদেরকে যদি জিজ্ঞেস করে যে আমরা অসমোটিক ডায়ারিস মানে এই অসমোটিক ডায়ারিটিক গুলো কি আমরা ওরালি দিব, না ওরালি দিব না, কারণ এটা আগে রাতে বলছিলাম অসমোটিক ডায়রিয়া তাহলে কিন্তু হয়ে যেতে পারে। আচ্ছা তারপরে হচ্ছে এখন হচ্ছে মানে কি ধরনের প্রিকশন নিব আমরা ঠিক আছে, এই যে কোনো ধরনের ডায়াবেটিস হচ্ছে প্রলং থেরাপি মানে আমরা যখন দিব তার সাথে আমরা কিছু প্রিকশন দেখতে হবে, তার আমরা ডিহাইড্রেশন স্ট্যাটাসটা কিরকম এটা দেখবো, তারপরে হচ্ছে গিয়ে সেরাম ইলেকট্রোলাইট এগুলাকে আমরা হচ্ছে মানে মেজার করব ঠিক আছে কিনা, তারপরে হচ্ছে গিয়ে ইউরিক অ্যাসিডের হচ্ছে গিয়ে যে লেভেল হ্যাঁ মানে যা যা হচ্ছে কমপ্লিকেশন মানে অ্যাডভার্স ইফেক্টস গুলো হতে পারে সেগুলো আমরা সবগুলো মেজার করব। তারপরে হচ্ছে হাইপোভলিউমিয়া যদি হয় তাহলে সেগুলো আমরা হাইপোভলিউমিয়াকে আমরা কারেক্ট করব ঠিক আছে, তারপরে হচ্ছে স্যালাইন ইনফিউশন দিয়ে আমরা কারেক্ট করতে পারি, তারপরে যদি পটাশিয়াম লুজিং ডায়ুরেটিক্স হয় সেটার সাথে আমরা পটাশিয়াম স্পেয়ারিং ডায়ুরেটিক্স এর একটা কম্বিনেশন ইউজ করব ঠিক আছে। তারপরে হচ্ছে ফ্রুসামাইড থেরাপি হলে তো যে আমরা তো বলছিলাম কিছু ক্লোজ মনিটরিং লাগবে, তারপরে হচ্ছে এছাড়া অটোটক্সিক যদি হয় ধরা যাক অন্য কিছু অটোটক্সিক আছে সেটার সাথে কিন্তু তাহলে লুপ ডায়ুরেটিক্স ইউজ করা যাবে না, কারণ লুপ ডায়ুরেটিক্স এর একটা তো নেগেটিভ হচ্ছে কি একটা ড্রাগ ইন্টারাকশন হচ্ছে
হবে তাহলে, যেহেতু তারও অটোটক্সিক ইফেক্টস আছে। আচ্ছা তাহলে আমরা একটু চিন্তা করি যে ড্রাগ ইন্টারেকশন কি কি হতে পারে। হ্যাঁ, যদি চার পাঁচটা ড্রাগ ইন্টারেকশন মনে রাখতে হয় তাহলে ফার্স্টে আমরা বলতে পারি যে অ্যামিনোগ্লাইকোসাইডের সাথে দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? অ্যামিনোগ্লাইকোসাইড নিজেও একটা অটোটক্সিক ড্রাগ, আর সাথে লুপ ডায়াবেটিস এটাও হচ্ছে অটোটক্সিক। তাহলে অ্যামিনোগ্লাইকোসাইড আর লুপ ডায়াবেটিস এটা আমরা ইউজ করব না। তারপরে হচ্ছে দুইটা হচ্ছে হাইপোক্যালেমিক ড্রাগ তো আমরা দিব না, ঠিক আছে। তারপরে আমরা ডিজিটালিসের সাথে আমরা দিব না, কেন? কারণ ডিজিটালিস হচ্ছে সেখান থেকে আবার ডিজিটালিস টক্সিসিটি করতে পারে, ঠিক আছে। ডিজিটালিসও হাইপোক্যালেমিয়া করে কিন্তু, হ্যাঁ, তো এগুলো আমরা দিব না। এছাড়া আমরা এনএসএড এর সাথে দিতে পারবো না। এনএসএড এর সাথে কেন দিতে পারবো না? আচ্ছা, ডায়াবেটিস গুলো কিভাবে কাজ করে, তারা সোডিয়াম হচ্ছে তারপরে সল্ট ওয়াটার এগুলার রিঅ্যাবজর্পশনটাকে তারা প্রিভেন্ট করে। তাহলে এখন এমন যদি কিছু একটা দেই যেটা হচ্ছে রিঅ্যাবজর্পশন হচ্ছে মানে আরো বেশি বেশি করে করবে, তাহলে সেটা তো আমরা ইউজ করবো না। এখানে হয় কি, এনএসএড গিয়ে হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিনের সিনথেসিসটাকে তারা কমায় দেয়। আমরা হচ্ছে ইয়াতে আমরা দেখলাম লুপ ডায়াবেটিক্স এর মধ্যে প্রোস্টাগ্ল্যান্ডিনের সিনথেসিস আরো বেড়ে যেত, যে কারণে হচ্ছে ওয়াটার সল্ট রিটেনশন হচ্ছে আরো মানে সেগুলা ইনহিবিট হতো। তাহলে এখন প্রোস্টাগ্ল্যান্ডিন যেহেতু কমে যাচ্ছে, তাহলে কি হবে, সোডিয়াম ওয়াটার রিঅ্যাবজর্পশন এগুলা কি আরো বেশি বেশি করে হবে, সো আমরা এনএসএড দিতে পারবো না, ঠিক আছে। তারপর হচ্ছে কি, লিথিয়ামের সাথেও দেওয়া যায় না, লিথিয়াম টক্সিসিটি করে। এছাড়া হচ্ছে তো আর হাইপারক্যালেমিক ড্রাগ আর হাইপোক্যালেমিক ড্রাগ এইটা আমরা একসাথে দিতে পারি, কিন্তু দুইটা হাইপারক্যালেমিক ড্রাগ যেমন এসি ইনহিবিটর ওরাও কিন্তু হাইপারক্যালেমিক, ঠিক আছে। তাহলে এখন এসি ইনহিবিটরের সাথে আমি স্পাইরোনোল্যাকটোন এটা দিতে পারবো না, তাহলে দুটাই কি আরো বেশি বেশি হাইপারক্যালেমিয়া করে ফেলবে। আচ্ছা এখন হচ্ছে লাস্ট আমাদের অ্যান্টি ডায়াবেটিক্স আছে কিছু, মানে অ্যান্টি ডায়াবেটিক্স মানে কি, যারা ইউরিন ভলিউমটাকে হচ্ছে কমায় দিবে। তো এটার মধ্যে কি আছে, কিছু এডিএইচ যেটা বা আমরা যেটাকে ভ্যাসোপ্রেসিন বলি, ঠিক আছে, এটা আছে এডিএইচ বা ভ্যাসোপ্রেসিন। তারপরে আছে হচ্ছে ভ্যাসোপ্রেসিন কিছু অ্যানালগ আছে, অ্যানালগ গুলার মধ্যে আছে হচ্ছে ডেসমোপ্রেসিন, তারপর হচ্ছে লিপ্রেসিন, টেলিপ্রেসিন, ঠিক আছে, এই ধরনের কিছু অ্যানালগস। তারপরে আছে থায়াজাইড ডায়াবেটিস, ধরো আবার হচ্ছে কি ওই যে আমরা ইয়াতে যে দেখলাম যে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিড আছে, তারা কিভাবে কাজ করতেছিল, তারা মানে পলিউরিয়া পলিডিপস এগুলোকে কমাচ্ছিল, তাহলে এটাকে একটা অ্যান্টি ডায়াবেটিক প্রপার্টি, নর্মালি তো বাড়ানোর কথা ছিল। তাহলে এছাড়া হচ্ছে মিসেলেনাস আরো কিছু আছে, যেমন হচ্ছে ক্লোরপ্রোপামাইড, তারপরে আছে হচ্ছে কার্বামাজেপিন, ঠিক আছে, এগুলো আছে। আচ্ছা তাহলে এখন আমরা যদি একটু ইউজ মনে রাখতে চাই, ভ্যাসোপ্রেসিন এর ইউজটাই হচ্ছে একটু ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কি, ওদের দুইটা রিসেপ্টর আছে, V1 আর V2। V1 দিয়ে তারা হচ্ছে কি কি কাজ করতে পারে, তারা ব্লিডিং ইসোফেজিয়াল ভ্যারিসেস, ঠিক আছে, এটাতে আমরা ইউজ করতে পারি, মানে ভেসো কনস্ট্রিকশন এর মাধ্যমে তারা মেসেন্টারিক ব্লাড ভেসেলকে কনস্ট্রিক্ট করে তারা ইসোফেজিয়াল ভ্যারিস গুলাকে ঠিক করে। তারপরে হচ্ছে কি অ্যাবডোমিনাল রেডিওগ্রাফি করার আগে, ঠিক আছে, আমরা হচ্ছে এটা ইউজ করতে পারি। তারপরে কার্ডিয়াক অ্যারেস্টেও হচ্ছে দেখা গেছে এটা ইউজফুল, হ্যাঁ, কার্ডিয়াক অ্যারেস্টে। তারপরে এখন V2 দিয়ে যদি চিন্তা করি, V2 দিয়ে কি কি হবে, V2 দিয়ে হচ্ছে ওই যে ডায়াবেটিস ইনসিপিডাস এর পিটুইটারি অরিজিন বা সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিডাস এইটাতে হচ্ছে তারা কাজ করে কিন্তু। তারপরে হচ্ছে নকচার্নাল হচ্ছে অ্যানিউরিসিস, হ্যাঁ, মানে হচ্ছে মানে বেড ওয়েটিং যেটাকে বলি এগুলাকে কন্ট্রোল করবে, নকচার্নাল অ্যানিউরিসিস। তারপরে হচ্ছে ইয়া করতে পারে আবার ব্লিডিং ডিসঅর্ডার অফ করা, এখানে কাজ করে। তো এগুলো হচ্ছে তাহলে আমাদের V1 V2 রিসেপ্টর মিডিয়েটেড কাজগুলো ভ্যাসোপ্রেসিনের। আচ্ছা তারপরে ভ্যাসোপ্রেসিন অ্যানালগ যেটা আছে তার মধ্যে তো হচ্ছে আমরা ডেসমোপ্রেসিন গুলা এই V2 মধ্যে আমরা ইউজ করতে পারি, V2 দিয়ে যা যা করি। এছাড়া হচ্ছে কি আছে টেরলিপ্রেসিন, যেটা সেটাও হচ্ছে ইসোফেজিয়াল ভাইরাসেস ইউজ করা যায়। তারপরে ফেনিপ্রেসিন, এটা আমরা লোকাল অ্যানেস্থেটিক হিসেবে আমরা ইউজ করি, মানে লোকাল অ্যানেস্থেটিক এর সাথে ইউজ করি যেন এটা অ্যাকশনটা প্রলংড হয়। তারপরে ভেসো কনস্ট্রিক্টর প্রপার্টি দিয়ে হচ্ছে, তাহলে কি হবে, ভেসো কনস্ট্রিক্টর প্রপার্টি দিয়ে হচ্ছে নর্মালি ধরা যাক হচ্ছে ওই অ্যানেস্থেটিকটা কম সময় কাজ করতো, কিন্তু এখন ভেসেল যখন কনস্ট্রিক্ট হচ্ছে তাহলে কি এটা হচ্ছে মানে বেশি হচ্ছে ছড়াতে পারবে না, সবকিছু কনস্ট্রিকশন হয়ে আছে, তাহলে কি অ্যাকশন অফ ডিউরেশন অফ অ্যাকশনটা বেশি হয়ে যাবে। তারপরে হচ্ছে আর কি আছে, মিসেলেন্স এর মধ্যে তো থায়াজাইড এর কথা তো জানি, আর যে মানে ক্লোরপ্রোপামাইড এটা মেইনলি কি ছিল, ওরাল হাইপোগ্লাইসেমিক একটা, ঠিক আছে, ওই ওরাল হাইপোগ্লাইসেমিকটা এটা আবার হচ্ছে মানে কিডনিকে হচ্ছে এডিএইচ এর অ্যাকশনের প্রতি হচ্ছে তারা সেন্সিটাইজ করে তোলে, মানে এভাবে হচ্ছে ক্লোরপ্রোপামাইড এর একটা কাজ আছে। আর কার্বামাজেপিনটাও হচ্ছে তার এডিএইচ সিক্রেশনকে স্টিমুলেট করে, তাহলে এগুলো হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক হিসেবে কাজ করতে পারে। তাহলে এই ছিল হচ্ছে আমাদের ডায়াবেটিক্স এবং অ্যান্টি ডায়াবেটিক্স এগুলো সম্পর্কে আলোচনা। ধন্যবাদ।